গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পেট্রোল পাম্প কর্মীকে পিষে মারল পিকআপ ভ্যান। এই হারহিম করা ঘটনা ঘটেছে শান্তিপুরের কন্দখোলা পেট্রোল পাম্পে। সেই সিসিটিভি ফুটেজ অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব আমরা, যে ঘটনা ঘটেছে শান্তিপুরে, নৃশংস ঘটনা। গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পেট্রোল পাম্পের কর্মীকে পিষে মারল পিকআপ ভ্যান। দেখতেই পাচ্ছেন সেই সময়ের ছবি। তেল ভরার পর টাকা চাইলে গতি বাড়িয়ে পালাতে চায় পিকআপ ভ্যানের চালক। আটকাতে গেলে পাম্পের কর্মীকে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় পিকআপ ভ্যানটি। কিছুদূর যাওয়ার পরে পড়ে যান পেট্রোল পাম্পের কর্মী। গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। ঘাতক গাড়িটি পলাতক, তল্লাশি শুরু করেছে পুলিশ। আপনারা জানেন আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে, তার আগে একাধিক প্রতিবাদ কর্মসূচি। আজ রাত থেকে ভোর কলকাতা থেকে শিলিগুড়ি প্রতিবাদে নামবেন আন্দোলনকারীরা। কোথাও ছবি এঁকে, কোথাও মৌন থেকে, কোথাও আবার মিছিলে হেঁটে হবে প্রতিবাদ। বিচারের অপেক্ষায় রাত জেগে অপেক্ষা করবে রাজ্যবাসী। আরজিকর কাণ্ডের তদন্ত কতদূর? কাল সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে সিবিআই। আর বারবারই দেখা গেছে আন্দোলনে যারা নেমেছেন, যারা রাস্তায় নেমেছেন, তাদেরকে নিশানা করেছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা। এবং এবার যে অভিযোগ উঠল, মন্ত্রী উদয়ন গুহ, চন্দ্রনাথ সিংহ, সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রের পর এবার আব্দুর রহিম বক্সি, দুলাল সরকার, ফের তৃণমূলে নিশানায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা। বিরোধীদের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে আন্দোলনকারীদের সিপিএম বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও সহসভাপতি দুলাল সরকার। গতকাল ইংরেজ বাজারে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদ সভায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দেন তৃণমূলের দুই দাপুটে নেতা। 4 সেপ্টেম্বর রাত দখল কর্মসূচিতে তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়ার ছবি ভাইরাল হয়। তার প্রেক্ষিতেই হুমকির সুর শাসক নেতাদের। মুখ্যমন্ত্রীর মদতেই এ ধরনের হুমকি, কটাক্ষ করেছে বিজেপি। যে মানুষগুলো রাতের বেলা আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকের, নিরীহ মায়েদের, বোনেদের আন্দোলনের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা খুলেছে, ডাঙ্গুল লাগিয়েছে, তাদের প্রত্যেকের আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে। আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না, ঝান্ডা আমাদের রক্ত, ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন, আমাদের কাছে পরিবারের মতন, সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে ডাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম, কিন্তু ডাঙায়নি, মারিনি। কারণ হসপিটালে আমার ছোট ছোট ডক্টর ভাইরা বোনেরা চিকিৎসা করছে না, যাকে ডাঙাবো সেও মৃত্যুতে যেতে পারে, তাই আমরা এই ডাঙানো থেকে বিরত থেকেছি। মনে করবেন না বিজেপি, মনে করবেন না সিপিএমের দালালরা, যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর বোর্ডে লাগিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভালোবাসায় কারাগারে ঢুকে নিতদন্ত করে, তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে, তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছেন, যারা এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি, আগামীতে দেব, এরকম অন্যায় করলে চুপ আমরা থাকব না। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি, ধমকানো, এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে? তারাই শুধু না, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে ধমকি দেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেন, তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবে। আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই, মানুষের জন্য এরা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন, যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী, যারা রাজ্যের, যারা সবচাইতে বেশি অপরাধী, তাদেরকে মদত দেন। বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন, তাদের মারবেন, তাদের হচ্ছে যে কি বলেন, তাদের পিঠে চামড়া তুলে দিবেন, এইসব এগুলো ওদেরই মুখে সাজে। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্য।